ইয়াসের তাণ্ডবে নন্দীগ্রামের ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শন করলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের সোনাচূড়ায় সাইক্লোন ইয়াসের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত অঞ্চল ও ভেঙে যাওয়া জেলিংহাম বাঁধ পরিদর্শন করলেন এলাকার বিধায়ক মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। এছাড়াও তিনি স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতিরও পরিসংখ্যান নিলেন এবং সবশেষে কিছু শুকনো খাবারও বিতরণ করলেন মানুষদের মধ্যে। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।